হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা কিরকম মেঘলা মেঘলা ভাব। ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, সেই কারণে গাছগুলো দেখতে আরও সুন্দর লাগছে। আরও গাছে কত ফুল ফুটেছে, আমাদের বাড়ির জবা গাছে, গোলাপ গাছেও গোলাপ ফুল ফুটেছে। এই গোলাপ ফুল গাছটা না সবসময়ের জন্যই ফুল ফুটে, সারা বছর গোলাপ ফুল ফোটে। আর এই টগর গাছটা না আমি বিয়ের আগে লাগিয়েছিলাম। আমার বিয়ে হয়েছে কিন্তু বেশি দিন হয়নি, 6 মাস হয়েছে। সেই 6 মাসের মধ্যে গাছটাই এত ফুল দিচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মা রান্না হয়ে গেছে। আর মা কি মা আজকে রান্না করেছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা টক শাক। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা রাস্তায় এসেছি আর একটা ডেলিভারি বয় আসবে, আমাদের একটা অর্ডার আছে, সে এখনো আসছে না। সে কখন ফোন করেছে, 10 মিনিট হয়ে গেছে, এখনো আসছে না। দেখো বন্ধুরা, আমাদের অর্ডারটা চলে এসেছে আর এটার ভিতরে কি আছে আমি সেটা বাড়ি যেয়ে তোমাদের সবাইকে দেখাবো। এই দেখো বন্ধুরা, বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন এটা আমরা খুলবো। এটার ভিতরে আছে একটা ফোনের ব্যাক কভার, যে ফোনটা আমরা কিছুদিন আগে কিনেছি সেই ফোনটার কভার ছিল না, তাই নতুন একটা কভার কিনে নিলাম। তোমরা কমেন্টস করে জানিও যে কভারটা কেমন হলো। কভারটার দাম 300 টাকা নিয়েছে। তোমরা এটাও কমেন্টস করে জানিও যে কভারটার দাম বেশি নিল না কম নিল। আমাদের বাপের বাড়িতে তো রিং লাইটটা আনা হয়নি, তা শ্বশুর বাড়িতে রয়েছে, সেজন্য ও আবার রিং লাইটটা আনতে গেল আর আমি এবার রাস্তার দিক গেলাম, দেখছি কি দুটো পাখি মারামারি করছে। আর ও রিং লাইট নিয়ে চলে এসেছে আর ও না পুরো ভিজে গেছে, কারণ বাইরে এতটা বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর এখন বৃষ্টিটা কমেছে বলে সেজন্য আমরা একটু বাজারে যাব। তাও আকাশে মেঘ মেঘ আছে, দেখি তাড়াতাড়ি যেতে পারি নাকি বৃষ্টির আগে। কিন্তু আমরা বৃষ্টি হওয়ার আগেই চলে এসেছি ব্যাংকে। চলো এবার ব্যাংকে থেকে আমরা কাজটা করে তারপর আবার দেখা হচ্ছে। ব্যাংকের কাজ শেষ করে আমরা বাড়ি চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে আছি, এখন আমরা মেলায় যাব। আমি আর আমার বরে যাব, আর কেউ যাবে না। আর যেখানে মেলা সেখান থেকে আমার একটা দিদি যাবে, জেঠুর মেয়ে। ঠিক আছে চলো। ধরনে আমার বর বেরিয়ে গেছে, স্কুটি বের করছে। ঠিক আছে তাহলে চলো, আমরা মেলায় যেয়ে দেখা হচ্ছে। আমার বর আবার মিষ্টির দোকানে গেল, কারণ দিদিতে বাড়ি যাবো ওখান থেকে, সেজন্য একটু মিষ্টি নিয়ে আসলো। আর ও আমার জন্য দেখো একটা কিটক্যাট কিনে নিয়ে এসেছে। আমরা মেলায় চলে এসেছি, এখন আর মেলায় নামবো না, কারণ দিদিদের বাড়িতে যাব, তারপর দিদিকে নিয়ে একসাথে মেলায় আসবো। দেখো এবারে আমরা মেলায় চলে এসেছি, আগে ঠাকুর মন্দিরে আসলাম ঠাকুর প্রণাম করে। আমি ভেবেছিলাম এটা বিশ্বকর্মা পুজোর মেলা, তারপরে ঠাকুর দেখতে এসে দেখি যে না, এটা মনসা পুজোর মেলা। আসলে আমি এটা জানতামই না এটা কী পুজোর মেলা ছিল। আমরা একটু কানের দেখছিলাম, তারপরে এই মালাগুলো দেখছিলাম। মালাগুলো আমি এটা এখানে এসে প্রথম দেখলাম এবার মেলাতে। এই মেলাগুলো না সব বলছিল 40 টাকা করে, এগুলো 60 টাকা করে, 30 টাকা করে, খুবই কমই দাম বলছিল। আর কি দারুণ লাগছে মালাগুলো দেখতে। আর এখান থেকে আমি একটা মালা নিয়েছি, আমার দিদি একটা মালা নিয়েছে। তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো যে কোন কোন মালাগুলো নিলাম। এবার সবাই মিলে আমরা এখন ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পরে আমরা ঘুগনি খেলাম, আমি দিদি, তারপরে আবার একটু রোল খেতে গেলাম। রোলটা যে কী বাজে ছিল, রোলের ভিতরে আমার দিদিটার ভিতরে তো কোনো সুসাই দিয়েছিল না। তারপরে আবার দোকানদারদের বলে তারপর আবার দিল। আর জানো বন্ধুরা, আমি মেলায় আসলে না এই নাগরদোলাটা আমি দেখবই, কারণ আমার এই নাগরদোলাটা বাচ্চারা খেলে আর আমার খুব ভালো লাগে। দেখো বন্ধু, আমরা বাড়িতে চলে এসেছি আর আমি বাড়িতে এসে একবারে মালাটা পরেও নিয়েছি। তোমরা দেখো কী সুন্দর লাগছে মালাটা। আর আমি এইটা নিয়েছি আর আমার দিদি এরকমই ওই নীল পুঁথিটা, খালি কালো কালারটা। আর একটা কানের কিনে দিয়েছে আমার দিদি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।